আপনি যেহেতু আমার উপর আস্থা রাখছেন, আমার আরেকটাবার সুযোগ দেন, আমি কাজটা কমপ্লিট করব। সুযোগ দিলে তুমি আমার এইটা করবে। এবার স্ট্রংলি মাঠে নামতে হবে। জি ভাই। আমার তাইলে ভাই কয়দিনের লেগে স্টেশনে পাড়ান, আমি চিলমিল কইরা পূর্ণরূপে স্ট্রং হয়ে আই। স্ট্রং হওয়ার পরে ভাই আমার আর অফ করায় না, খালি অনই রাখেন ভাই। স্ট্রং হওয়া মানে উত্তেজিত হওয়া না। তুই তো আমার সাদা দিলে কাদা লাগিয়ে দিয়েছিস রে ভাই। বুঝলাম না ভাই। তুই পাইতে পারবি কেমন করে? তোর ঘিলু তো সব শুকিয়ে গিয়েছে পদ্মার চরের বালু খান। ছোট্ট একটা বালু করার মতো কাজ দিয়েছিস, সেটা ফেলটু মারি গিয়েছিস ভাই। বিশ্বাস করেন ভাই, চেষ্টার কোনো কমতি রাখি নাই ভাই। তুমি তো অনেক বাড়তি করেছো, যে কারণে পাটাটা ওইখানে লাগ ডাকে ঘুমাচ্ছে ভাই। আপনি তো কইছেন আমাদের সোনা হইতে পোলাপাইন দিয়ে কাজ করাইছি, ওরাও চেষ্টার কোনো কমতি রাখে নাই ভাই। কিন্তু এটা একটা খাটাস ভাই, পরে ক্যাম্পাস থেকে ছড়ানি যায় না ভাই। পুরি বাপরে, তোমার তো অনেক পারফরমেন্স বাইরে গিয়েছে। হ্যাঁ, কারিগরি টাকা নষ্ট করেছি তোমার পেছনে, তোমার কেসে স্টে অর্ডার বাইর করেছি, আর তুমি এখন হাত মুখ লাড়িয়ে লাড়িয়ে আমাকে লাল দড়ি দেখাচ্ছ। আমার রেজাল্ট চাই, রেজাল্ট। ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমার উপর আস্থা রাখছেন, আমার আরেকটাবার সুযোগ দেন, আমি কাজটা কমপ্লিট করুন। সুযোগ দিলে তুমি আমার এইটা করবে। ওই যে আর্কিমিডিস বলেছিল না, আগল দিয়ে কখনো হাল চাষ হয় না কো। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্দারি। সালা পুরাই দিন হয়ে গেলাম রে। তোর কি মনে হয় ভাই কি আর আইব? না এলে না আইব, পৃথিবীতে কি কারো লেগে কোনো কিছু আটকায় থাকে? আর ভাই নাই তো কি, আমি আসি না? আইছে শালা, দেন্ডি কর একদম। তোর চাপা চুপা কিন্তু বেরেক বানালাম। আর তো থামবি, একটা জিনিস দেখ, শালা ভাইও নাই মিঠেও নাই, শালা কই যেন চিপে চিপে পালাই থাকে। শালা এই বিপদের সময় আমাদের সাথে থাকবে না? মিঠুর নামে একটা উল্টা পাল্টা কথা বলবে না। আরে কে আসতেছে? আরে ভাই আইছে তো। আরে ভাই কেমন আছো তোরা? ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোদের সবাই কতদিন পরে দেখলাম ভাই। ভাই ভাই ভালো আছো? একটা দোনে ছিলাম, দোনটাই দিছেন নষ্ট কইরা। বুকা বিনা কেমন আছো তোর সবাই? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? ছিলাম রে কোন রকম, তোকে সবাই দেখা মনটা ভালো হয়ে গেছে। শুন, নতুন ভাবে কাজ শুরু করতে হবে। জি ভাই। এবার স্ট্রংলি মাঠে নামতে হবে। জি ভাই। আমার তাইলে ভাই কয়দিনের লেগে স্টেশনে পাড়ান, আমি চিলমিল কইরা পূর্ণরূপে স্ট্রং হয়ে আই। স্ট্রং হওয়ার পরে ভাই আমার আর অফ করায় না, খালি অনই রাখেন ভাই। স্ট্রং হওয়া মানে উত্তেজিত হওয়া না। এই যে কথায় কথায় তুই স্টেশনে যেতে চাস, এসব করা না। স্ট্রংলি কাজ করা মানে চুপচাপ ঠান্ডা মাথায় সিচুয়েশন বুঝে কাজ করা। জি ভাই। লাইক এ সাইলেন্ট কিলার। বুঝছস? মিঠু কই? মিঠু তো নাই। নাই মানে? ভাই আপনি যখন ক্যাম্পাসে থাকেন না, মিঠু তো কই কই পালায়। হ ভাই, আপনিও যখন পলাই যান না, মিঠুও তখন পলাই যায়। এদিকে কাছে আয়, আমি পালাইছিলাম। আমার কি শুধু একটা কাজ? তাহলে কয়টা কাজ?
আমার অনেক কাজ, এগুলো তুই বুঝবি না। এগুলো তোর বুঝতে হইলে আগে ড্যান্ডি খাওয়া ছাড়তে হইব। যা রনি ভাই, সবুজ কই ভাই? আমি তো আগেই কইছিলাম, ওই তো একটা পুরো ধান্দাবাজ ভাই। আমি যে কদিন ক্যাম্পাসে ছিলাম না, ও তোর হলের কোনো খবর দে নাই? ক তুই, ক কি কমু বুঝবো? বুঝলে তো অনেক আগেই বুঝতো, আর আমার তো কোনো কথাবার্তাই হয় না, আমি একটু চিপাই গেলাম ভাই। No.